নমস্কার, আজ মকর সংক্রান্তি, খুব আনন্দের দিন। শীতকাল প্রায় শেষের দিকে, তারপর এখন মকর সংক্রান্তি, পিঠে পুলি খাওয়ার দিন। তো ওই আজকে মকর সংক্রান্তিতে আপনারা সবাই খুব ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, পিঠে পুলি তৈরি করুন, পিঠে পুলি খান। তাহলে আজকে আমি একটা পিঠে পুলি তৈরি করব। তাহলে চলুন দেখবেন আমি কি পিঠেটা তৈরি করছি। এই পিঠেটা আপনারা আজকেই বাড়িতে তৈরি করুন, নিজে খান, সবাইকে খাওয়ান, আর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন। আজকে আমি একটা পিঠে তৈরি করব। এখন তো শীতকাল পড়েছে, শীতকালে সবাই পিঠে খেতে ভালোবাসে। তার মধ্যে পৌষ মাস চলছে, সংক্রান্তিও সামনে চলে এসছে, সবাই বাড়িতে কম বেশি পিঠে তৈরি করবে। তা আজ আমি পিঠে তৈরি করব পাটিসাপটা। অনেকে তো, সবাই তো ক্ষীরের পাটিসাপটা তৈরি করে, আমি আজকে পাটিসাপটা দিয়ে ক্ষীর তৈরি করব। এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটার, এটাকে আমি ক্ষীর তৈরি করব। পাটিসাপটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর এক বাটি ময়দা নিয়েছি। দুটোর পরিমাণই এক সমান থাকবে। সামান্য নুন পুর ভরার জন্য, পাটিসাপটা পুরের জন্য এখানে আমি নারিকেল, অর্ধেক নারিকেল কুড়িয়ে গুড় দিয়ে এটা আমি পুর তৈরি করে রেখেছি। ক্ষীর যেটা তৈরি করব, এতে আমি লাল বাতাসা দেব। এখানে আমি বাতাসা নিয়েছি 50 গ্রাম, আর চিনি নিয়েছি আমি 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ, আর এখানে এলাচি নিয়েছি 4-5টে, আর 2টো তেজপাতা। প্রথমে আমি দুধটা জালে বসিয়ে দেব, এটা একটু জাল হয়ে শুকাতে হবে। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। এবারে আমি একটা বাটিতে ময়দা আর চাল গুঁড়োটা নিয়ে নেব। এতে আমি নুনটা দিয়ে দেব, নুন দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। চালের গুঁড়ো, ময়দা আর নুন, নুন মিক্স করে নিয়ে এতে আমি এখন অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ফুটে গেছে, এবারে আমি এতে 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দেব। বসিয়ে আমি এতে 1 চামচ, 1 চামচ না হাফ চা চামচ সাদা তেল দিয়ে দেব। এবারে আমি অল্প অল্প করে এতে বেটার একসঙ্গে ছোট ছোট করে আমি 2-3টে বানিয়ে নেব। অল্প অল্প পুর ভরে এটাকে আমি উল্টে দেব। একদম ছোট ছোট, এগুলো বেবি পাটিসাপটা, এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব একসঙ্গে। তারপরে আমি ওই ক্ষীর তৈরি হবে, এই ক্ষীরে দিয়ে দিব। দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে, এবারে আমি এতে ওই বাতাসাগুলো দিয়ে দেব। দেখুন বাতাসা দেওয়ার পর কালারটা কি সুন্দর হয়ে গেছে। এবারে আমি এতে অল্প চিনি দিয়ে দেব।
এটা আরো কিছুক্ষণ ফুটবে। এই যে দেখুন, আমি একে একে সবগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে খিরে দিয়ে দেব। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, এতটুকু দুধ ছিল, শুকিয়ে কম হয়ে গেছে, ক্ষীর তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে একে একে এতে সবগুলো পিঠে দিয়ে দিব। পিঠেগুলোকে আমি একটু ক্ষীরের মধ্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব। এবারে আমি একটু দুটো এলাচগুলো দিয়ে দিব। এলাচটা আমি একটু ফাটিয়ে এতে দিয়ে দেব। একটু দু মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। পিঠেটা রেডি, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা আমি আপনাদেরকে একটা বাটিতে তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে পাটিসাপটার ক্ষীর। তাহলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কেননা পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা সবাই বানিয়ে থাকে। এই পাটিসাপটা, ছোট ছোট করে পাটিসাপটা বানিয়ে, ক্ষীর বানিয়ে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবাই খুবই ভালো লাগবে। এটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবেন। এই পিঠেটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠেটা কেমন হবে।